Noi nemico! এই নিয়ে আমরা রাস্তা অবরোধ, আমরা যাইতেছি আসাম আগরতলা রুটের কাজ করতেছে। প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে আসাম আগরতলা যে সড়ক, সেই সড়ক আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা মানুষের প্রাণকেন্দ্র। সেই রাস্তা দিয়েই আমরা আমাদের নিত্যদিনের যে সামগ্রী আছে সেই রাস্তা বইয়েই আমাদের যে মুমূর্ষু রোগীরা আগরতলা সব যে নামী হসপিটাল আছে সেইগুলোতে যায়। কিন্তু আজ দীর্ঘদিন যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারোমুড়া যে রাস্তার বিকল পরিস্থিতি হয়ে আছে, সেই পরিস্থিতির কারণে জনজীবন অস্বাভাবিক হয়ে পড়েছে। যারা পরিবহন শ্রমিক, যারা দূর দূরান্ত থেকে এত কষ্ট করে এই রুট দিয়ে মাল বয়ে নিয়ে যায় আমাদের জন্য, তারা আজকাল শ্রমিকরা আজকে না খেয়ে পড়ে আছে রাস্তায়। মুমূর্ষু রোগীরা আজকে যেতে পারছে না, রাস্তায় কাতরাচ্ছে। তাই আজকে সরকার বাহাদুরের কাছে আমাদের এবং যে ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে আমাদের আবেদন যে অতি সত্বর যাতে আমাদেরকে বিকল্প একটা ব্যবস্থাপনা করে তারা রুটের কাজ ত্বরান্বিত করে, গতিতে ত্বরান সারাই করে। কারণ আমরা যেমন জাতীয় সড়ক আমবাসা হইতে মনু আগরতলা, বিশেষ করে জিওলছড়া হইতে মুঙ্গিয়াকামী এবং লংতরাই পাহাড় এলাকা অবিলম্বে সারাই করে দিতে হবে। আমবাসা হইতে আগরতলা ভাইয়া কমলপুর যে রাস্তা আছে বিকল্প রাস্তা, সেটাও সারাই করে দিতে হবে। আমবাসা হইতে রৈশাবাড়ি যে রাস্তা আছে সেটাও স্বাভাবিক করতে হবে। আমরা টোটাল এখানে তিনটি রাস্তা নিয়েই আমরা আমাদের আজকের এই পথ অবরোধ সামিল হয়েছি। যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে এবং ওর যারা মালবাহী গাড়ির শ্রমিকরা আছেন তারাও দুর্ভোগ পোহাচ্ছে। তাই জনজীবনকে স্বাভাবিক করার জন্য আজকে আমাদের এই পথ অবরোধ